নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে 2023 নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এটি জানুয়ারি মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি ধনু রাশির মানুষ হন, আপনার জন্য এই জানুয়ারি 2023 কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, ধনুরাশির প্রথম কথা, 2023 17 জানুয়ারি শনির মহাপরিবর্তনে আপনার শনির সাড়ে সাথী সমাপ্ত কিন্তু হচ্ছে। দীর্ঘদিন যে এই সাড়ে সাথীর কামড় থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন। প্রথম হচ্ছে আপনাদের গুড নিউজ, অর্থাৎ আমি একটি কথা থাম্বে লিখেছি, ইতিহাস রচনা করতে চলেছে আপনি যদি ধনুরাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে প্রথম আসি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা। দেখুন, বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, আপনার ঠিক কেন্দ্রে অবস্থান করছে। পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে কিন্তু আমি একটি কথা বলবো, আপনার ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু নেই। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। নাম্বার ওয়ান পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের অর্থ ফিনান্স কেমন হবে। দেখুন, দ্বিতীয়ভাবে শুক্র এবং শনি একত্রে অবস্থান করছে, ধনাধিপতি। আপনার ক্ষেত্রে অর্থের ফ্লো, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু রয়েছে এবং শুক্র অবস্থান করছে আপনাদের একাদশপতি। দেখুন, লাভপতি যখন ধনভাবে অবস্থান করে কিনা, তখন অর্থের দিকটা কিন্তু বৃদ্ধি ঘটায় কিন্তু। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে শনি যখন ঠিক 17 জানুয়ারি 2023 তৃতীয়ভাবে যখন চলে যাবে, তখন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ একটি লাভ দিবে, যেটি হচ্ছে আপনাদের যারা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত আছেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন। এবং শুক্র কিন্তু 22 জানুয়ারি এই আপনার থার্ড হাউসে প্রবেশ করছে, যারা কন্ট্রাকচুয়াল কাজের সঙ্গে যুক্ত আছেন, অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু লাভ কিন্তু দিবে। এবং পরিবারের সাথে, পরিবারের মানুষজনের সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে। অর্থাৎ পরিবারের মধ্যে যে মতভেদ, মতবিরোধ সৃষ্টি হয়েছিল, সেই মতবিরোধ, মত পার্থক্য আপনাদেরকে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন। এবার আসি আপনাদের সম্পত্তি। দেখুন, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। প্রপার্টি, নিজস্ব প্রপার্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার মায়ের স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবে। এবং প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে, অর্থাৎ যারা মাধ্যমিক দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা সুযোগ কিন্তু নিয়ে আসবে। মাধ্যমিক যারা দিতে চলেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু দিবে। বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন এই সময়। এবং আপনাদের ঠিক পঞ্চমভাবে রাহু অবস্থান করছে। দেখুন, এখানে কিন্তু পঞ্চমভাব হচ্ছে আমাদের বুদ্ধির জায়গা, আমাদের নীতির জায়গা। এখানে কিন্তু প্রথম কথা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিন্তু অক্ষম আপনারা কিন্তু হবেন। কারণ দেখুন, রাহু অবস্থান করছে, তো কোন জায়গা লাইনে গেলে ভালো হয় এইটা নিয়ে কিন্তু আপনার মানে একটা দোনামোনা দোলাচলে কিন্তু আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। তবে আপনাদের শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা লটারিতে আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা এই জানুয়ারিতে কিন্তু সম্ভাবনা, কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলবো, প্রেমের ক্ষেত্রে আপনাদের
যেহেতু রাহু অবস্থান করছে তো এবং শনিও দৃষ্টি দিয়ে দিচ্ছে রাহুর উপর, কিছুটা প্রেমের ক্ষেত্রে আপনাদের একটা রিলেশন ক্রাইসিস হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যারা ইয়াং জেনারেশনরা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো একটু আপনারা নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু চলার চেষ্টা কিন্তু করুন। এবং মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা কেস মামলা মকদ্দমা চলছিল 12 জানুয়ারি 2023 পর থেকে আপনাদের কিন্তু এই জায়গাটা কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে, কারণ মঙ্গল বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে। যাদের একটু ঝুট ঝামেলা চলছিল তাদের ঝুট ঝামেলা কাটবে, সম্পত্তিগত দিক নিয়ে যাদের সমস্যা চলছিল কিছুটা আপনারা রিলিফ এই সময় কিন্তু পেতে চলেছেন। আপনি ধনুরাশির মানুষ, আপনার দৈনন্দিন রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু হতে চলেছে, ডেলি ইনকাম আপনাদের বাড়তে কিন্তু চলেছে, ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু দিবে। অর্থাৎ যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা আপনি নিজে সেলফ কোনো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। দেখুন আপনার কর্মাধিপতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে মাসের মাঝামাঝি থেকে, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু মান সম্মান খ্যাতি পদ প্রতিষ্ঠা কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে। অর্থাৎ রবি আপনাদের রাশিতে অবস্থান করছে 14 জানুয়ারি পর্যন্ত, আপনাদের এই সময় কিন্তু যে কোনো গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন কিনা সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে আপনারা যুক্ত আছেন, কোনো আপনি কোনো গভর্নমেন্টের কোনো পরীক্ষা দিবেন, চাকরি পরীক্ষা, এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। এইবার আসি আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু একটি কথা বলি, রবি যখন আপনার ঠিক দ্বিতীয়ভাবে চলে যাবে শত্রুভাবে, পরিশ্রম কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হবে। অর্থাৎ কাজ করতে পারবেন কিন্তু যথেষ্ট প্রেশার, কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রেশার কিন্তু আপনাদের রয়েছে। এবং বৃহস্পতি আপনার ঠিক দৃষ্টি দিচ্ছে আপনার কর্মভাবে, অর্থাৎ এখানে কিছুটা কিন্তু আপনাদেরকে কিন্তু এই সমস্যাগুলো কাটিয়ে কিন্তু উঠবেন, কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো কাটবে। এবং আপনাদের ভাগ্যদেবতী কিনা রবি দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে এবং শত্রু ঘরে, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা আপনাদের কিন্তু হতে কিন্তু পারে। এবং দৈনন্দিন রোজগার বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, যারা প্রমোশন চাইছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, যারা ভালো একটা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, ভালো জব অপরচুনিটিগুলো পাচ্ছিলেন না, জানুয়ারি মাসে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন। একাদশপতি আমি বললাম ধনভাবে সফলতা সাকসেস আপনাদেরকে দিবে। এবং দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যয় আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, খরচটা আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তবে বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু আপনারা প্রফিট কিন্তু এই সময় কিন্তু করবেন। যারা মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, এবং যারা টিচিং সেক্টরে আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।